আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে যে সমস্ত ইনফরমেশন আমরা আপনাদের উদ্দেশ্যে ছাড়ি বা যে সমস্ত নোটিফিকেশন আমরা আপনাদের উদ্দেশ্যে দিয়ে থাকি সবারই প্রথম আপনি বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে জেনে নিতে পারবেন। তো এখন আপনি দেখছেন আমার পিছনে যে মেশিনটা রান করছে এটা হচ্ছে 200 কিলোর মেশিন। এই মেশিনটা আমরা এখন কাস্টমার ট্রায়াল দিচ্ছি। আমি আমার ক্যামেরাম্যান ভাইকে বলবো, আমার যিনি কাস্টমার দাদা এসছেন ওনাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখনই ওনার সাথে পরে কথা বলবো আমি। তো ওনারা এসছেন বাইরের থেকে, আমরা ওনাদের সামনে এই ট্রায়ালটা দিচ্ছি। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল মুড়ি মেশিন এসটিএ, তো সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, ভিডিওটি একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেল, দেখতে থাকুন মুড়ি মেশিন এসটিএ। হালকা এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমরা এখানে এখন কাস্টমারদেরকে মুড়ি ভেজে দেখাচ্ছি, কিভাবে মুড়ি ভাজতে হয় সেটা আমরা এখানে শেখাচ্ছি। এটা সম্পূর্ণ কাস্টমার ট্রায়াল যেটা আমরা এখানে দিয়ে থাকি কাস্টমারের হাত দিয়ে, আর এখানে আমরা কাস্টমার বন্ধুদেরকে বুঝিয়ে থাকি কিভাবে মেশিন আপনি অপারেট করবেন, কিভাবে আপনি মেশিনকে হিট দেবেন, কিভাবে প্রোডাকশন আপনি এখান থেকে বার করবেন। তো এই যে সমস্ত ধরনের যে প্রসেসটা এটা আপনি সিদুর্গ অটোমোবাইলসের কাছ থেকে সম্পূর্ণ একদম বিনামূল্যে পেয়ে যাবেন। আর আপনি যদি বাড়িতে বসে মেশিন নিতে চান আমাদের কাছ থেকে, অবশ্যই আমরা আপনাকে মেশিন পাঠিয়ে দেবো, তাতে আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তের থেকে হন না কেন আমরা থ্রু ট্রান্সপোর্ট আপনার বাড়িতে মেশিন পাঠিয়ে দেবো। শুধুমাত্র নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমাদেরকে কন্ট্যাক্ট করে নেবেন। আপনার কত ক্যাপাসিটির মেশিন দরকার, কারণ আমরা 100 থেকে 1000 কিলো আপাতত আমাদের কাছে যা মেশিন আছে সেই সব মেশিনারি আমরা এখনও পর্যন্ত বানাচ্ছি। আর আমরা শুধু মুড়ি মেশিনের ওপরেই ফোকাসটা রেখেছি, শুধুমাত্র মুড়ি মেশিন বানাই, সুতরাং মুড়ি মেশিনের এক্সপার্ট হিসাবেও আপনারা ধরে নিতে পারেন। আপনাদের প্রচুর প্রচুর ভালোবাসা আছে আমাদের এই চ্যানেলটির ওপরে, কারণ আপনারা প্রচুর ভালোবাসেন আমাদেরকে, আর আপনারা এত ভালোবাসা দিয়ে আমাদের এই চ্যানেলটি দেখেন, সত্যি কথা আমরা একদম নত মস্তিষ্কে আপনাদেরকে পুরো কুর্নিশ জানাচ্ছি, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ভালোবাসার জন্য। এভাবে আমাদের ভিডিওগুলোতে আপনারা লাইক দিয়ে থাকবেন আর আমাদেরকে উৎসাহ উদ্দীপনা বাড়াবেন, তাহলে কী হবে আমি ফুল জোশ নিয়ে আমি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও পেশ করতে পারবো আর আপনারা বাড়িতে বসে অনেক কিছু শিখে নিতে পারবেন। তো দেখছেন আমাদের যে কাস্টমার ট্রায়াল চলছে সেই কাস্টমার ট্রায়াল দিচ্ছি। এটা হচ্ছে আমাদের লোকাল চাল, এখানে আমাদের এই লোকাল চাল দিয়ে আমরা দেখাচ্ছি এই লোকাল চালে কি সুন্দর ধবধবে মুড়ি হচ্ছে। এরপর আপনি এখান থেকে অনেক ধরনের প্রোডাক্ট বার করে নিতে পারবেন, যেমন আপনি এখানে ছোলা ভাজতে পারবেন, বাদাম ভাজতে পারবেন, রাজগিরা ভাজতে পারবেন, যে কালারফুল যে পাঁপড়গুলো হয় সেগুলো ভাজতে পারবেন। প্রায় 25 থেকে 30 খানা প্রোডাক্ট আপনি অনায়াসে বাড়িতে বসে এই মেশিন থেকে তৈরি করে মানে উৎপন্ন করে আপনি ব্যবসা করতে পারবেন। সুতরাং আপনার কাছে প্রচুর অপশন থাকবে, আপনি কোন ব্যবসাটাতে নিজে দাঁড়াতে পারবেন, আপনার এরিয়ায় কোন ব্যবসা চলবে, এই সমস্ত সংক্রান্ত বিষয় নিয়েও আপনি আমাদের সাথে কথা বলতে পারেন আর আপনারা জেনে নিতে পারেন আমাদের কাছ থেকে কিভাবে আপনি এই ব্যবসাটাকে চালু করবেন বা কিভাবে এই ব্যবসায় কম্পিটিশন মার্কেটে টিকে থাকবেন। তো দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল মুড়ি মেশিন এসটিএ। তো এখন যেটা দেখছেন এটাকে অ্যাকচুয়ালি কাটরি বলা হয়, এই কাটরিটাও আপনি কিন্তু এখান থেকে বার করে নিতে পারবেন আর আপনি দেখতে পাচ্ছেন কত ক্লিয়ারলি বেরোচ্ছে এখান থেকে। তো নানা ধরনের যে এখান থেকে আপনি যে প্রোডাক্টগুলো বার করতে পারবেন এগুলোতে কিন্তু আপনি প্রচুর ব্যবসা করতে পারবেন। আর যেটা আপনি সম্পূর্ণ বাড়িতে বসে ব্যবসা করতে পারবেন আর কাস্টমাররা আপনার বাড়ির থেকে এই সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে যাবে। সুতরাং আপনি কোন এরিয়ায় বাস করেন, আপনার শহরাঞ্চল না গ্রামাঞ্চল, আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সেই মোতাবেক আপনাকে ব্যবসার লাইন আমরা দেখাবো। শুধুমাত্র মুড়ি মেশিন বিক্রি করে দেওয়াটাই আমাদের কাজ না, কাস্টমারকে প্রপারলি পুরো গাইড করা কিভাবে উনি ব্যবসা করবেন এই সমস্ত ধরনের যে তথ্যগুলো দরকার আছে সেগুলো আপনি কিন্তু শুধুমাত্র শ্রীদুর্গ অটোমোবাইলসের কাছ থেকেই পাবেন, আদার্স কোথাও খুঁজলেও পাবেন না। তো আমি এখন আমাদের যিনি দাদা আছেন দাদার সাথে আমি কথা বলাবো, আপনারা সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না, দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল মুড়ি মেশিন এসটিএ।
তো এতক্ষণ আমরা দেখালাম কাস্টমারদের সামনে কিভাবে আমরা ট্রায়াল দিয়ে থাকি। যদি আপনি আমাদের এখানে মেশিন নিতে চান বা আগ্রহী হন বা ইচ্ছুক থাকেন, অবশ্যই আপনিও এই ট্রায়ালটা পাবেন আমাদের কাছ থেকে। আমরা যেটা আপনার চোখের সামনে দেখাবো, আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি মেশিনকে হ্যান্ডেলিং করবেন, কিভাবে মেশিন হিট করবেন, কিভাবে প্রপারলি আপনি এখান থেকে প্রোডাকশন বের করবেন। তো আমরা এতক্ষণ এটা দেখাচ্ছিলাম আমাদের যিনি কাস্টমার বন্ধু যিনি এসছেন, ওনার সাথে একবার কথা বলে নেওয়া যাক। দাদা নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে এসছেন? আমি এসছি তমলুক থেকে। আচ্ছা, তো দাদা তমলুক থেকে এসছেন, দাদার সাথে কাকু এসছেন, তো এনারা এখানে এসে পরে, আচ্ছা আপনাদের সাথে তো আমাদের ফোনে কথা হয়। হ্যাঁ। ফোনে কথা হওয়ার পরে আপনারা সিদুর্গ অটোমোবাইলসে এসছেন, এখানে এসে পরে আপনি তো আমাদের কাছে যা যা দেখলেন তাতে করে আপনার মেন্টাল যে স্যাটিসফ্যাকশন, মানে মনের যে একটা শান্তি, সেটা কি আপনি এখানে এসে পেয়েছেন? না, যেটা শুনে এসেছিলাম ঠিক আছে, সেটা এসে সমস্ত কিছুই সেইভাবে দেখলাম। ঠিক আছে। তো অ্যাকচুয়ালি দাদাদের সাথে আমাদের ফোনে কথা হয়েছে, এরকম আমাদের প্রচুর কাস্টমারের সাথে ফোনে কথা হয়। অনেক কাস্টমাররা এখানে আসেন না, মানে বাড়িতে বসে মেশিন নিয়ে নেন, থ্রু ট্রান্সপোর্ট আমরা তাদের মেশিন পাঠিয়েও দিই প্রপারলি। আর যারা এখানে আসেন তাদের চোখের সামনে আমরা এই ট্রায়ালগুলো দিয়ে থাকি। তাছাড়া সমস্ত ধরনের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টকে আপনি কোন তাপমাত্রায় ছাড়বেন, কীভাবে আপনি প্রোডাকশনটা এখান থেকে বার করবেন, মেশিন কীভাবে আপনি প্রপারলি চালাবেন, তো এই সমস্ত যে তথ্যগুলো এগুলো কিন্তু সিদুর্গ অটোমোবাইলসের কাছ থেকে আপনি পেয়ে যাবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। আর পাশাপাশি যে ফিল্ড সাপোর্ট দরকার হয়, মেশিন কিনে নেওয়াটা বড় কথা না, মেশিন কেনার পরে মেশিনকে প্রপারলি হ্যান্ডেলিং করা, এইটা যদি আপনি যেখান থেকে মেশিনটা কিনছেন সেখান থেকে যদি গাইড না পান তাহলে আপনার সমস্যা হয়ে দাঁড়ায়। তার জন্য আমরা কী করি, আমাদের ইউটিউব চ্যানেলে বলি আপনি যেখান থেকে পারেন মেশিন কিনুন, কিন্তু যদি কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার হয় অবশ্যই আমাদের চ্যানেলে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, আমরা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব, আমাদের যথাসাধ্য চেষ্টা করব আপনাকে মেশিনটা প্রপারলি চালিয়ে দেওয়ার জন্য। তো দাদারা এখন যেটা দেখছি ভালো, মোটামুটি যেটা মানে চিন্তাভাবনা রেখেছিলাম, মানে বাস থেকে ট্রেন থেকে যে এখানে অটো হয়ে এসেছি, মোটামুটি তার পরিস্থিতি কী হবে পরে পরিস্থিতি পরে আছে, ব্যবসা যে যার নসিবের ব্যাপার। অবশ্যই অবশ্যই। তো কাকু খুব ভালো কথা বলেছেন, ব্যবসাটা হচ্ছে নসিব, সত্যি কথায় আমাদের নসিবের উপরে সমস্ত কিছু ডিপেন্ড করে। যাই হোক, আপনারা যদি মেশিন নিতে চান আপনারা আসতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে, ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।